কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির বড় নেতা নিশীথ প্রামাণিক এবার চরম বিপদে পড়ে গেল। এবার আদালতও এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিরাট বড় রায় ঘোষণা করবে, কারণ প্রাক্তন বিজেপি নেতা সম্রাট শর্মা চৌধুরী তার এই ভিডিওর মধ্যে এক এক করে প্রমাণ দিয়েছেন যে এই বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কীভাবে গরু পাচার করে, কীভাবে সোনা পাচার করে, এমনকি মহিলা পর্যন্ত পাচার করে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। সমস্ত কিছুর প্রমাণ আদালত দেখলেই বিজেপি পার্টির এই নেতা, বড় নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কড়া শাস্তি দেবে। এবং প্রাক্তন এই বিজেপি নেতা সম্রাট শর্মা চৌধুরী এটাও বলেন যে এই সামনের লোকসভা ভোটে এই নিশীথ প্রামাণিক উদয়ন গুহর, তৃণমূল নেতা উদয়ন গুহর কাছে গো হারান হারতে চলেছে। প্রচুর ভোটে এই বিজেপি নেতা গো হারান হারবে এবং এই বিজেপি নেতাকে আদালত কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। চলুন, প্রাক্তন এই বিজেপি নেতা সম্রাট শর্মা চৌধুরী কী কী প্রমাণ দিল এবং কঠিন শাস্তি কীভাবে আদালত দিতে চলেছে এবং সামনের লোকসভা ভোটে কীভাবে এই বিজেপি নেতা গো হারান হারবে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 400,000 ভোটে হারতে চলেছে কোচবিহার লোকসভা থেকে। এবারে 400,000 ভোটে অমিত শাহকে এবং আরএসএসকে যে 400 কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, দুটো দপ্তর নিয়েছে, যুব এবং ক্রীড়া দপ্তর, কল্যাণ দপ্তর, আর এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, এই দুটো দপ্তর নিয়েছে, প্রতিমন্ত্রী নিয়েছে, সে এবার 400,000 ভোটে হারতে চলেছে। খুব ইন্টারেস্টিং ভিডিও, একদম সত্যিটা সামনে আসতে চলেছে। অনেক কিছু 400 কোটি টাকা দিয়ে সেই একজন ক্রিমিনাল বলে পরিচিত, সে ক্রিমিনাল মন্ত্রী যার কাজ কার্যকলাপ একদম অমিত শাহের ইশারায়, আমি বলছি অমিত শাহের ইশারায় পশ্চিম বাংলার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। দিনহাটা ছাড়িয়ে তার কার্যকলাপ দিকে দিকে ছড়িয়ে গেছে, রাজ্যের এবং ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়ছে। অনেক কিছু আছে, যে বাজারা মুখ খুলছে তাদের প্রাণ নাশের চেষ্টা করা হচ্ছে। অতীতে দিনহাটার বুকে বিজেপির যত কার্যকর্তা মারা গেছে তার সমস্ত মানে তার পেছনে এই নিশীথ প্রামাণিকের নাম উঠে আসছে। কিন্তু দলের লোককে খুন করিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত মানে তৃণমূল কংগ্রেসেরকে দুর্বল করা, তৃণমূল কংগ্রেসের খুনি প্রমাণিত করার এই নোংরা চক্রান্ত দলের কার্যকর্তা বুঝে গেছে। ধীরে ধীরে মানুষ মুখ খুলছেন, নিশীথ প্রামাণিকের নোংরা চরিত্র বেরিয়ে যাচ্ছে। যা খবর আছে দলের ভিতরে 400 কোটি টাকা দিয়ে সে ওই পদটা নিয়েছে, ভাবতে পারেন? বর্ডার খুলে অবৈধ ব্যবসা করছে, চলাচালান করছেন, আগের থেকে সুস্থ ছিল এই নিশীথ প্রামাণিক, তৃণমূলের ছাটমাল, অভিষেক ব্যানার্জির জুতো পর্যন্ত বইতো, খবরটা দিকে দিকে ছড়িত, জুতো বইতো, আমার কাছে যা খবর আছে জুতো পর্যন্ত বইতো, এত বড় বড় ছাটমাল, জুতো বইতো। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আজকে অনেক কথা বলে, ভাইপো নিয়ে সে অভিষেক ব্যানার্জির জুতো বইতো, ভাবতে পারেন? তার কীর্তিকলাপ, পুটু ভাইকে খুনের চেষ্টা করেছে যুব মোর্চার নেতা পুটু ভাই, তাকে পর্যন্ত খুনের চেষ্টা করেছে নিশীথ প্রামাণিক। বাংলাদেশ থেকে দুষ্কৃতি নিয়ে এসে তার বাড়িতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু প্রতিমন্ত্রী, সেই সুযোগকে কাজে লাগিয়ে, যার তার বাড়িতে পুলিশ ঢোকে না, সেই সুযোগকে কাজে লাগিয়ে যত রকম অসামাজিক কার্যকলাপ দিনহাটা কোচবিহারের বুকে চালিয়ে যাচ্ছে। বর্ডারকে কাজে লাগিয়ে, বিএসএফকে কাজে লাগিয়ে, গরু পাচার থেকে শুরু করে নারী পাচার, শিশু পাচার, সমস্ত কিছুর মূল মাথা হচ্ছে নিশীথ প্রামাণিক এবং তাকে সাহায্য করছে মোটা ভাই অমিত শাহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি আরএসএসের শাখা সংগঠন নবনির্মাণ ভারতের প্রাক্তন রাজ্য কার্যকরী সভাপতি, স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং সেই পদটারই বেশি গুরুত্ব ছিল আমি যখন কাজ করতাম। সেই পদটায় সংগঠনটা পুরো আমি তৈরি করা শুরু করেছিলাম, কিন্তু আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, চক্রান্ত করে চাপ সৃষ্টি করা, অনৈতিক কাজ করার জন্য বাধ্য করা আমি সরে গিয়েছি। এই নোংরা একটা রাজনীতির খেলা শুরু করেছে, দলের কর্মীকে হত্যা করেছে। আজকে অমিত সরকার মারার পেছনে হাত কে? নিশীথ প্রামাণিক আবার কে? অমিত সরকারকে হত্যা করার পিছনে মন্ডল সভাপতি, তার হাতটা কে? খোঁজ নিয়ে দেখুন বিজেপি কর্মীরা কি বলছেন, খোঁজ নিয়ে দেখুন। আজকে বিজেপি নয়, দিনহাটাবাসীও জেনে গেছে আসল খুনি কে, আসল গরু পাচারকারী কে, আসল বর্ডারে ফেন্সি ডিল পাচার থেকে শুরু করে গাঁজা পাচারকারী কে, সমস্ত নিশ্চিত করাচ্ছে সোনা পাচারকারী কে। স্যার নিজের কনভয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ে পর্যন্ত সোনা পাচার হয়। সেই গাড়িতে যে ছিল সে নিজের চোখে দেখেছে এগুলো, তার বাড়িতে যে লোক রয়েছে তাদের মাধ্যমে আমাদের কাছে খবর আসে, বিভিন্ন সোর্স দিয়ে খবর আসছে। বাংলাদেশের দুষ্কৃতি ঢুকেছে, আমি ভিডিও করেছি, মনে আছে বাংলাদেশের ভিডিও, দুষ্কৃতি ঢুকেছে নিশীথ প্রামাণিকের বাড়ি, যে কোনো মুহূর্তে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শুধু তাই নয়, নেশাদ্রব্য ঢুকেছে আসাম হয়ে, কতগুলো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে যারা তৃণমূলে থাকাকালীন অশান্তি করেছে এবং দলীয় কর্মীকে খুনও পর্যন্ত করেছে, দলীয় কর্মীর উপর নির্যাতন চালিয়েছে। তাদের বাড়িতে রাজ্যের ওজিএস, আরএসএস,
ওজিএস গিয়ে আমি দেখলাম তাদের বাড়ি থেকে ইলিশ খাচ্ছে, বাংলাদেশের ইলিশ খাচ্ছে, যার হাট বিজেপি কর্মীদের রক্তে রাঙা, তার বাড়িতে আরএসএস এর নেতা, রাজ্যের ওজিএস জিএস নেতা, সে নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ, হট করে দলে গিয়েছে, দায়িত্ব পেয়ে গেল, বড় সিকিউরিটি পেয়ে গেল, ভাবতে পারেন? সমস্ত কিছু এই নিশীথ পাপের সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা। তৃণমূলকে বদনাম করো, করে নিজের হাত ফক্ত করো, তৃণমূলের লোককে সাথে সেটিং করে বিজেপির কর্মীদের ওপর অত্যাচার চালাও, তারপরে আবার তাদেরই নেতা, তাদের বাড়িতে এই নেতা নেতারা যাবে, রাজ্য স্তরের কেন্দ্রীয় স্তরের যাবে, লব্যচস্য খাবে। ওই নেতারা ওই ইলিশ খায়নি, দিনাটার বুকে ইলিশ খায়নি, ওই নেতারা ইলিশ খায়নি, খেয়েছে বিজেপির কর্মীদের রক্ত ভাকা মাতের সাথে, বিজেপির কর্মীদের রক্ত ভাকা মাংস, মাংস খেয়েছে, মাংস খেয়েছে, এটা মাছ নয়, মাংস, বিজেপি কর্মীদের মাংস খেয়েছে, রক্ত খেয়েছে, মাছের ঝোল নয়, এটা রক্ত খেয়েছে, ইলিশ মাছ নয়, রক্ত খেয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজকে আরএসএস অর্থের লোভে, নারীর লোভে আরএসএস যেভাবে ডুবে যাচ্ছে, যেভাবে বিচ্যুতি ঘটেছে ক্ষমতার লোভে, তার প্রোডাক্ট তৈরি হয়েছে নিশীথ প্রামাণিকের মতন একজন নেতা, সেসবের প্রোডাক্ট, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এতদিন ধরে আমি আওয়াজ তুলে আসছি, আমার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস নিশীথ প্রামাণিকের হয়নি, দলের কোন নেতা আমার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি, আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে করতে, কারণ এই ঘটনাগুলো সত্যি, দলের ভিতরে খোঁজ নিয়ে রাখুন। অমিত সরকারকে যে মার্ডার করছে, এক নেতা তো আমাকে বলে ফেললো যে আজকে অমিত সরকারকে 100% ও মেরেছে, মেরেছে অমিত সরকারকে, সিওর ও মেরেছে, কারণ অমিত সরকারকে যেদিন খুন হয় সেদিন নিশীথ প্রামাণিকের সঙ্গে ঝামেলা হয়, তার বাড়িতে খাওয়া দাওয়া হয়, তারপরে তারপর রাতের বেলা সে কর্মীদের নিয়ে চলে যায় মন্ডলে তার বাড়ির দিকে, তারপর তাকে ডেকে নিয়ে এসে সুপরিকল্পিতভাবে মার্ডার করা হয়, ঝুলিয়ে দেওয়া হয়, এবং এটা নিশীথ প্রামাণিক করেছে। আজকে সে নিজে গিয়ে বোমাবাজি করছে, বোমাবাজি করলো বুড়িহাট না, হ্যাঁ বুড়িহাটের জায়গাটা, হ্যাঁ বুড়িহাট সম্ভব, হ্যাঁ বুড়িহাটে, তারপরে আবার কোর্টে গেল, কোর্টে গিয়ে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লাগে, আর বিজেপি কর্মীরা বললো তার লাশ নিয়ে রাজনীতি করে সে জিতলো, বিজেপি কর্মীদের খুন করিল, তার লাশ নিয়ে দাঙ্গা সৃষ্টি করে, দিনাটার বুকে অশান্তি সৃষ্টি করে, মানুষকে ভুল বুঝিয়ে জিতলো, জিতলো। আজকে কি নোংরা চক্রান্ত শুরু করেছে নিশীথ প্রামাণিক, তার বাড়িতে যে অপরাধীদের শেল্টার, তার বাড়িতে দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি মাফিয়াদের যে শেল্টার, খুনিদের যে শেল্টার, চোরদের শেল্টার, তার বাড়িতে থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়, সে অনেক ছেলেকে ফাঁসিয়ে রেখেছে রাজনীতির নামে, তার বাড়িতে তাদের দিয়ে কুকর্ম করিয়ে জয় বীরু নামে দুটো মাল তৈরি করেছে দিনাটার বুকে, খুনি সে, এদের মধ্যে একজন তো উদয়ন গোকে খুনের চেষ্টা করেছেন, কেন্দ্রীয় আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে খুনের চেষ্টা করেছেন, তখন তিনি মন্ত্রী ছিলেন না, কারণ সে 57 না 58 ভোটে হারছিলেন, হ্যাঁ 57 ভোটে না 58 ভোটে হেরেছিলেন, ভাবা যায়? ভিডিওটা দিকে দিকে শেয়ার করুন, এগুলো সব সত্যি। নিশীথ প্রামাণিক যদি বাপের বেটা হয়ে থাকে, নিশীথ প্রামাণিক অমিত শাহ যদি বাপের বেটা হয়ে থাকে, এর জবাব অমিত শাহ দিবে, যে আজকে নিশীথ প্রামাণিকের মতন খুনি দলীয় কর্মীকে খুন করে করার ব্যক্তি, যার বাড়িতে বাংলাদেশি দুষ্কৃতি থাকে, যে বর্ডারে গরু চুরি করে, তাকে কিভাবে তার ডেপুটি করে, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে মন্ত্রিত্ব কি দেয়, নরেন্দ্র মোদী দুটো দপ্তর দেয়, দুটো দপ্তর দেয়, অমিত শাহ কি করে তাকে অ্যাসিস্ট্যান্ট বানায়, কারণ অমিত শাহ চাচ্ছে বাংলার বিজেপি কর্মীরা খুন হোক, ধর্ষণ হোক, বাংলার বিজেপিতে লুটপাট হোক, সেই সুযোগকে কাজে লাগিয়ে অমিত শাহ ক্ষমতা দখল করবে, ক্ষমতা দখল করবে। বাংলার বিজেপি কর্মীরা বোকা নয়, তারাও বুঝে গিয়েছে, আজকে 1,65,000 ভোটে পুনর্নির্বাচনে উদয়ন গোমব জিতলেন, ব্যাপক জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের বুকে রেকর্ড, ভারতবর্ষে দ্বিতীয় রেকর্ড, রেকর্ড, কারণ বিজেপি কর্মীরা বুঝে গিয়েছে একের পর এক বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির ভরাডুবি হচ্ছে, আর বিজেপির নেতারা এখানে সিন্ডিকেট রাজত্ব চালাচ্ছে, অমিতাভ চক্রবর্তী তোলাবাজ নিযুক্ত করছে বিভিন্ন জেলা জেলা কালেকশন করছে, পদ দেওয়ার নামে বালু পাথর থেকে শুরু করে কাটমানি খাওয়া, আমার কাছে যা খবর আছে, একটা ভাগা বিজেপির নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী আর আরএসএস এর চলে যাচ্ছে, পরোক্ষভাবে বিজেপির এইসব নেতারা আরএসএস এর দালাল হয়ে কাজ করছে, আরএসএস এর এজেন্ট হয়ে কাজ করছে, কেশব ভবনে টাকা দাও, অমিত শাহ নরেন্দ্র মোদীকে ফান্ডিং তুলে দাও, গরু গজ পাচার করো, বর্ডার পাচার করো, বর্ডার বিএসএফ আছে, বর্ডার খুলে দেবে পাচার করো, ফেন্সিডিল পাচার করো, গাঁজা পাচার করো, বিভিন্ন অনৈতিক কাজ করো, অমিত শাহকে টাকা দাও, মন্ত্রী হয়ে যাও, 400 কোটি টাকা, 400 কোটি টাকা, যেটা খবর আছে 400 কোটি টাকা, সেদিন এক নেতা তো নাম না করে বলে 400 কোটি টাকা, 400 কোটি টাকা দিয়ে হয়েছে, কারণ সে নিশীথ প্রামাণিকের কাছে, পুটু ভাই নামটা বলছে, পুটু ভাই সে নিশীথ প্রামাণিকের কাছ থেকে দেখেছে, তার সাথে চলাফেরা করেছে, ভাবা যায়, ভাবা যায়? মানুষকে বিভ্রান্ত করে, যুব সমাজকে ধ্বংস করে, রাজবংশীদের মানুষকে হত্যা করে, রাজবংশীদের ওপর নির্যাতন চালিয়ে আজকে নিশীথ প্রামাণিক তার পাপের সাম্রাজ্য গড়ে তুলছে, আর অমিত শাহ এগুলো সব করাচ্ছে, বলছে রাজবংশীদের আমি অনেক ভালোবাসে, অমিত শাহ নরেন্দ্র মোদী, কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? কোথার থেকে এক তরিপার আসামি যে বাইরে পালিয়েছিল বাংলা থেকে বামপন আমলে, যে
নিজের দর্শনের প্রমাণ লোপাট করতে গিয়ে যার নামটা মহারাজ বানিয়ে দিয়েছে, যে রাজবংশী সমাজের কোনো অবদান নেই, সে চিটিংবাজ তোলাবাজ, সে নিশিদের বন্ধু, নিশিদ তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে বিজেপি এবং আরএসএস এর হুইপ না মেনে। এই নোংরামো চলবে কতদিন? রাজবংশী সমাজের কি উপকৃত হয়েছে আপনারা বলুন তো? নিশিদ প্রামাণিক কোন রাজনৈতিক ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়েছে? দিনার একটা বলুন, একটা রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দিয়েছে? একটা মানুষের সাহায্য করেছে অ্যাজ এ এমপি হিসাবে আপনারা বলুন? আপনাদের আপনাদের করেছে? ওই 2-4 হাজার টাকা দিয়েছে, কিন্তু তার পরিবর্তে আর জামা কাপড় দিয়েছে, রিজেক্টেড মাল কলকাতা থেকে এনে, বিভিন্ন বাইরে থেকে রিজেক্টেড মাল কোম্পানির মাল এনে 50 টাকা 60 টাকা 100 টাকার মধ্যে জামা কাপড় দিয়েছে, পুজোর মধ্যে দেওয়ার পরিকল্পনা করছে। আবার বাড়িতে মদের ঠেক হয়ে গেছে, মদ ঢুকে গিয়েছে, নেশাদ্রব্য ঢুকে গিয়েছে তার বাড়িতে, আমার কাছে যা খবর আছে বিজেপি সূত্রে। সেগুলো পুজোর মধ্যে খাওয়াবে, অশান্তি পরিবেশ তৈরি হবে তার বাড়িতে। সে নিজেই তো একজন নেশাগ্রস্ত ব্যক্তি, কারণ নিশিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাকে হাত ধরে গাঁজা খাওয়া শিখিয়েছে, গাঁজা খাওয়া শিখিয়েছে, গাঁজা কি করে খেতে হয়, খেলে কি হয়, সে তো আমার কাছে স্বীকার করে নিয়েছে যে ওখানে যে কি কার্যকলাপ চলে। আজকে বললাম তো, দাউদ ইব্রাহিমের ঘরেও কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম মাফিয়া, তার ঘরেও, দেশের দ্রোহীদের ঘরেও এই ধরনের কার্যকলাপ ঘটে না, যেটা একজন সাংবিধানিক পোস্টে বসে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার হাতে দেশের সুরক্ষা, তার হাতে এই রাজবংশী সমাজ পুরোপুরি ধ্বংস হতে চলেছে। আজকে রাজবংশী সমাজের জন্য নিশিত প্রামাণিকের যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পূরণ করতে পারেনি। কেন পারেনি? কারণ সে প্রতিশ্রুতি ছিল ভাউটা, চিটিংবাজি, জুমলা। অমিত শাহ বলেছিল না, জুমলা 15 লক্ষ টাকা, জুমলা বলেছিল না, এই জুমলা, এই জুমলাবাজ নিশিত প্রামাণিক, হটাও বাংলা বাঁচাও। আজকে যে পরিস্থিতি, আমি বললাম মিনিমাম 4 লক্ষ ভোটে, কারণ উদয়ন গুহ তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চলেছে। উদয়ন গুহ একাই লিড নিবে ওখান থেকে, দিনারা থেকে উদয়ন গুহ একাই 2 লক্ষ ভোটে লিড নিবে এবার লোকসভা নির্বাচনে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যেভাবে খেলা শুরু করেছে, যেভাবে বিজেপি কর্মীদের ভাঙানোর যে একটা একটা রণনীতি তৈরি করেছেন, এবং জগদীশ চন্দ্র বাসুনিয়া, উনিও আমি বলতে গ্যারান্টি, উনিও কমসে কম 1 লক্ষ ভোটে লিড দিবেন, এই যে 3 লক্ষ, আর বাকি বিধানসভাগুলো থেকে বাকিটা 1 লক্ষ। বললাম মিনিমাম 4 লক্ষ ভোটে নিশিত প্রামাণিক হারতে চলেছে। নিশিত প্রামাণিকের মুখোশ খুলে যাচ্ছে দলের নেতাদের কাছ থেকে, নিশিত প্রামাণিক ক্ষমতা হবে না, কারণ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে নিশিত প্রামাণিককে সবার প্রথমে কেশব ভবনকে ম্যানেজ করতে হবে, জলধর মাহাতো রমা করতে হবে, তারপরে অমিতাভ চক্রবর্তী তাদের ম্যানেজ করতে হবে, তারপরে গিয়ে তারা কেশব নাগপুর, তারপরে গিয়ে বিজেপির বিএল সন্তোষ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপরে, কারণ আমরাই পারবো নিশিত প্রামাণিকের মুখোশ খুলতে এবং নিশিত প্রামাণিককে বরবাদ করতে। নিশিত প্রামাণিককে গণতান্ত্রিকভাবে তার কুকৃতিগুলো সামনে তুলে ধরলাম আমি, দিকে দিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনারা, শেয়ার করে দিকে দিকে ছড়িয়ে দিন, বেশি বেশি করে ভিডিও ছেড়ে দিন, কারণ এই ধরনের ভিডিও আপনারা আর কেউ করো হয়তো আর কোনোদিন দেখতে পারবে না, হয়তো আমাকে খুনের চেষ্টায় অতীতেও করা হয়েছে দলের বিরুদ্ধে বলার জন্য, আমার নিজের দলের বিরুদ্ধে বলার জন্য বাধ্য হয়ে বলছি, কারণ দল আমাদের কোনো সম্মান দেয়নি। দল সম্মান দিয়েছে কাদের? যারা তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির কর্মীদের উপর অন্যায় অত্যাচার করেছে, তৃণমূলের যেসব ছাটমাল, সবচেয়ে বড় কথা বলে রাখি, তৃণমূলের এই ছাটমাল নিশিত প্রামাণিকও, একে একে দেখুন অনেক ছাটমাল তৃণমূল থেকে লাখখর মাল ঢুকে গিয়েছে বিজেপিতে, মন্ত্রী হয়ে গেছে নিশিত প্রামাণিক, সেই এক চোর, সে এখানে এসে বলে পিসি চোর, ভাইপো চোর, কত কথা বলে বিজেপির নেতারা, আর নিজের যে চোর পা টিপেছে এখানে, যে অভিষেক ব্যানার্জির জুতো পর্যন্ত বইয়েছে, যে নিশিত প্রামাণিক জুতো বইয়েছে, যে জগদীশ চন্দ্র বাসুনিয়া সীতায়ের এমএলএ জেতার পর তার পায়ে ধরে বলছে, দাদা আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করবো, যে চাকরির প্রতারণার নামে কোটি কোটি টাকা তুলেছে, যে একজন চাকরি চোর, সে একজন একজন মাফিয়া দালাল ক্যারেক্টারলেস, সে হয়ে গেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যে একজন সন্ত্রাসবাদীর মতন ভূমিকা পালন করছে, বাংলাকে অশান্ত করার ঠান্ডা চক্রান্ত চালাচ্ছে, এমনকি দলীয় কর্মীকে খুন করে নিজের চেয়ার দখল করার রাজনীতি করছে, তার বিরুদ্ধে মুখোশ খোলার দায়িত্ব আমার, এবং দিকে দিকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ এর মুখোশ যদি না খোলে বিজেপি, এই ধরনের নেতাদের, সমস্ত নেতাদের মুখোশ আমি খুলবো, আপনারা পাশে থাকুন, দিকে দিকে ছড়িয়ে দিন, বেশি বেশি করে হাজার হাজার শেয়ার করুন, আমার ফেসবুকের অবস্থা খুবই খারাপ, দিকে দিকে শেয়ার করুন, চোখ বন্ধ করে শেয়ার করুন, বিজেপি এবং আরএসএস এর এইসব নেতাদের মুখোশ সম্রাট শর্মা চৌধুরী খুলবে, আরএসএস এর শাখা সংগঠনের প্রাক্তন রাজ্য কার্যকারী সভাপতি, সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ছিল ওই শাখা সংগঠনের, কেন্দ্র সরকারের প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেটা ছিল,
সেই সংগঠনের, সেই সংগঠনের সংগঠনের দায়িত্ব আমার ছিল। আমি বিজেপিকে হারে হারে চিনি, বিজেপি সেন্ট্রাল নেতা থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে আরএসএস, এমন কোনো নেতা নেই যারা মূল স্রোতে রয়েছে, যারা পদে রয়েছে, সম্রাট সভা যদি চেনে না। প্রচুর মানুষের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু তাই বলে এমন নয় আমি বিজেপিতে, আর এই বিজেপি যদি পুরো সেট আপ না চেঞ্জ হয় এই বিজেপিতে আমাদের আর কোনো জায়গা থাকলেও আমরা যাব না। কারণ আমাকে অফার দেওয়া হচ্ছে নিশীথ প্রামাণিকের তরফে, নিশীথ প্রামাণিক ফোন করিয়েছিল, নিশীথ প্রামাণিকের তরফে ওই যে বুড়া যে উদয়ন গোর হাত ভেঙেছিল, উদয়ন গো মহাশয়ের হাত ভেঙেছিল, খুনের চেষ্টা করেছিল নিশীথ প্রামাণিকের অর্ডারে, খুন করার চেষ্টা করব, খুনের অর্ডার দিয়েছিল নিশীথ প্রামাণিক, সেই বুড়া আমাকে অফার দিয়েছে যে সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছে। আমি কে দিবে, কয় মন্ত্রী মিনিস্টার নিশীথ প্রামাণিক দিচ্ছে, মিনিস্টার দিচ্ছে, তুমি চুপ করো তারপরে দায়িত্ব নাও, ভাবুন। তার বিরুদ্ধে বলার জন্য, সত্যি কথা তুলে ধরার জন্য আজকে আমার বিরুদ্ধে মামলা নয়, আমার বিরুদ্ধে একটা আওয়াজ করতে সাহস পাচ্ছে না, উল্টো আমাকে সিকিউরিটি পাঠিয়ে দিবে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছে, ভাবতে পারেন? কারণ এই ঘটনাগুলো সত্য, ভালো করে জানে সম্রাট শর্মা চৌধুরী যদি সাপোর্ট পায় এদের ডুবিয়ে ছাড়বে। সকলে মিলে আসুন এই নিশীথ প্রামাণিকের মতন একজন ক্রিমিনালের মুখোশ খুলে দিই, ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিন, ফেসবুকের অবস্থা খুবই খারাপ, পাশে থাকার জন্য ধন্যবাদ।